ফেরার মতো চুল টিকটক এসে নাম দিছো প্রিন্স মমিনুল, কিন্তু না রুকো যারা এখন তো দিয়ে তার চেয়ে আরো বড় রুস্টার ও যারা নিজেকে ব্র্যান্ড মনে করে। টিকটকার বাসেস ওমর অন ফায়ার, টিকটকার বাসেস ওমর অন ফায়ার, টিকটকার বাসেস ওমর অন ফায়ার। আসলেই কি ওমর ভাইয়ের সাথে টিকটকারদের সাথে যায়? তোমরা যারা ওমর ভাইয়ের সাথে টিকটকারদের তুলনা করো তাদেরকে বলতেছি, তোমরা কেমনে পারো যে ওমর ভাইয়ের সাথে টিকটকারদের তুলনা করতে? ওই যে একটা বাণী আছে না, কই আকরতলা কই সকিরতলা, ঠিক তেমনি কোথায় টিকটকারদের মাথায় গোগোবর ভর্তি ঘু, আর কোথায় ওমর অন ফায়ার ব্র্যান্ড। বুঝি না ভাই তোমরা পারো বটে, কার সাথে কার তুলনা করতে? তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি কি? তোমাদের বিশেষ হয় না ওমর অন ফায়ার ব্র্যান্ড? বিশেষ না হলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা ওমর অন ফায়ার আর্মিদের দেখে নাও, আমার এই ভিডিওর লাইক দেখে তোমরা বুঝে নাও যে কত পরিমাণ ওমর অন ফায়ার আর্মি রয়েছে। তোমরা যেসব পাবলিক বিভিন্ন টিকটকারদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে ওমর সস্তা ব্র্যান্ড এই সেই হ্যান ত্যান, তোমরা ভাই একটু কষ্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো। টোকায়ের মতো চেহারা, ফেরার মতো চুল, টিকটকে এসে নাম দিছো প্রিন্স মমিনুল। আরে ভাই ওইটা টিকটকে গিয়ে নাম দেয় না প্রিন্স মমিনুল, ওইটা আমাদের ওমর ভাই বানাইছে যে প্রিন্স মমিনুল। ওমর ভাই নামটা জানি কি রাখছিল, ও প্রিন্স মমিনুল অলওয়েজ টোকাই। এতদিন এক্সাম ছিল, পরীক্ষার কারণে ভিডিও বানাইতে পারিনি, তোমাদের এসব কাহিনী দেখে চুপ করে রইছি। তোমরা টাকি নাহিদ, প্রিন্স মমিনুল অলওয়েজ টোকাই, অপু ভাই মিলে যা শুরু করছো জাস্ট দেখে রইছি। এখন সময় আছে, এখন তোমাদের সবকটার আজকে ব্র্যান্ড বাজিয়ে দেবো, সবকটার আজকে হালকার উপর জাপসা করে চুটকি সাথে পুটকি মেরে দেবো। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি আমি বুঝি না ভাই এ বিকেসিডি কি লজিক দিল এটা, তুমি সবার কাছে ব্র্যান্ড হতে পারো বাট আমার কাছে টিস্যু। আর বিকেসিডি সবার কাছে ব্র্যান্ড হলো, তোর একলার কাছে টিস্যু হইলে কি হবে? সবাই তো তাকে ব্র্যান্ডই ভাবে, তেমন কিছু না ভাই, ভিডিও করার সময় খাইলে যা হয় করে ভালো মন্দ যাই বলে সবচেয়ে লজিক অনুযায়ী তুই তো ভালো মন্দ, ও সরি তুই তো কখনো ভালো বলস নাই, মন্দ মন্দ যাই বলস, ওমর ভাইয়ের নাম নিয়ে পরে হতে চলস। আর তুমি ভালো করে জানো এখনো সময় আছে, অ্যালেক্স ডিখুর যাইয়া বাইং ম্যাচ ব্যাস ওমর ভাইয়ের পিছনে লাগিস না। আর তুই ওমর অন ফায়ার আর্মির কথা কস, আমার চ্যানেলে বর্তমানে 16,000 সাবস্ক্রাইবার আছে, তুই বেশি না 24 ঘন্টা পর এসে দেখ এই চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার বাড়ে, তারপর তুই বুঝে যাবি যে কতগুলো ওমর অন ফায়ার আর্মি রয়েছে। যখন যোগ্যতা দিয়ে বরাবরই করতে না পারে তখন আর কি করব, সমালোচনাই করে। ও আচ্ছা তাই, আপনি না বললে তো আমরা জানতামই না যে ওমর ভাই আপনার সাথে যোগ্যতা দিয়ে পারে না তাই সমালোচনা করে। গাইস ভিডিওটির মেইন বিনোদনে দেওয়ার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করে ভিডিওর মেইন বিনোদনে যেতে পারো। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে 1xbd, এখান থেকে তোমরা খুব সহজে এবং নিরাপদ ভাবে ডায়মন্ড কিনতে পারো। এই ওয়েবসাইটে 150 ডায়মন্ড মাত্র 74 টাকা, ফার্স্ট ফার্স্ট ডায়মন্ড 330 টাকা এবং একটা মাউথলি মাত্র 145 টাকা। তো এখন এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্স চেক করুন। আর হ্যাঁ, কিভাবে এখান থেকে ডায়মন্ড কিনবেন তার জন্য একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ধন্যবাদ। আশা করি আমার অডিয়েন্সরা এখন থেকে নিয়মিত এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা। যখন যোগ্যতা দিয়ে বরাবরই করতে না পারে সমালোচনাই করে। আরে বউ ব্যবসায়ী ব্লু ফেরি মামুন, ও সরি ব্লু ফেরি মামুন তোর আমুন নাম। আরে বউ ব্যবসায়ী প্রিন্স মামুন একটু নিজের দিকে দেখ, সারা বছর বউ নিয়ে ব্যবসা করতে করতে এই পর্যন্ত আসছস, 7-8 বছর টিকটক করে যে কয়টা ফলোয়ার বানাইছস ওমর ভাই সেই ফলোয়ার মাত্র 2 মাসে বানাই দেখাইছে, তাও ওমর ভাইয়ের আগে টিকটকারই নষ্ট হয়ে গেছে, পরে আরেকটা খুলে আবার সেম ফলোয়ার বানাই দেখাইছে, আর সে কিনে বলতেছে যে ওমর ভাইয়ের যোগ্যতা নাই। কোন খাওন নাই দেখাই আমারে নিয়ে ভিডিও বানাইছো, আগের দিন বাগে গাইছে। আর তুমি বালা করে জানো অ্যালেক্স শোজিবের নামটা লইলি ফর ইউ,
এক সবুজের বিষয়টা হচ্ছে এমন যে অ্যালেক্স সবুজকে নিয়ে কেউ ভিডিও বানালে সেটা ভিউজের জন্য বানায়। কেন ভাই, ফর ইউ কি তোর বাপের যে তোর নিয়ে কথা বললে ফর ইউ তো যাইব। আর এইদিকে আমাদের অপু ভাই মাঝখান দিয়ে হারাই গেছিল, এখন আবার কই থেকে বার হয়েছে, একবার উমরের নামে একবার অ্যালেক্স সবুজের নামে। ভাই তুই নিজে একজন খ্যাত হয়ে আরেকজন খ্যাত লই ভিডিও বানাইতেছিস, বিষয়টা কেমন লাগে? অ্যালেক্স সবুজ আর অপু ভাই দুইজনই তো একই ঘাটের মানুষ, তাহলে তোরা একজন আরেকজনের নিয়ে কেন ভিডিও বানাস? নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা কর, মায়ের পায়ের নিচে কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। এ হে ওমর ভাই, কথা তো খারাপ বলার নাই, কি বলো গাইস? ওমর ভাই কথাটা খারাপ বলছে। হ্যাঁ আমি মানি যে ওমর ভাই এই কথাটা প্রিন্স মামুনুল অলওয়েজ টোকাইকে মেনশন করে বলছে, কিন্তু 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 কথা তো মিথ্যা বলা নাই, কথা তো সত্যি বলছে। তো গাইস অনেক বিনোদন হয়েছে, এখন একটু সিরিয়াস কথায় আসি। ওমর ভাই বলো তো টিকটকারদের নিয়ে একটা ফানি কন্টেন্ট ক্রিয়েট করছে, তারপরে অনেক বড় সেলিব্রিটি, যেখানে কিনে প্রিন্স মামুনুল অলওয়েজ টোকাই, টাকি, নাহিদ, অপু ভাই সবাইকে একসাথে মানে একদম দুষে দিছে, তাও আবার দেশে দিচ্ছে না, একদম ফুটকি সহকারে দুষে দিছে। এন্ড যার কারণে, হ্যাঁ যার কারণে সব টিকটকাররা অর্থাৎ যত সব প্রিন্স টিকটকাররা সবাই ওমর ভাইয়ের উপর খেপে গেছে। আমি দেখতে চাই কতজন ওমরন ভাইয়ের আর্মি আছে। কারণ গাইস এটা ছিল ওমর ভাইকে নিয়ে যে টিকটকাররা যা করতেছে তাদেরকে নিয়ে ছোট্টখাট্টো একটা ভিডিও, আসল ভিডিও তো আসতেছে। সো তার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবা। আর এই ভিডিওটা এত শেয়ার দিবা যাতে সব টিকটকাররা এই ভিডিওটা দেখতে পারে। দেখা হচ্ছে নেক্সট এন্ড ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।